হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি একটা ফিশ কেক বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের এই সাইজের একটা আলু আমি ভালো করে ধুয়ে রস বের করে নিয়েছি। দেখো, মসুর ডালের গুঁড়ো নিয়ে নিলাম। মসুর ডালটা আমার কাছে 12 মাসের গুঁড়ো করে আমি রেখে দিই, কারণ এই ফিশ কেকটা আমি 12 মাসের ইউজ করি। তো মসুর ডালের গুঁড়ো, কফি পাউডার, আলুর রস, কাঁচা দুধ আর মধু। মধুটা হচ্ছে সুন্দরবনের মধু, আমার বাপের বাড়ি থেকে আনা। তো ভালো করে মুখটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, আর যাই ফেস প্যাক লাগাই না কেন, গলাটা তো আমি একদমই বাদ দিই না। তো দেখো, 15 মিনিট হয়ে গেছে, মুখটা আমি ধুয়ে এসেছি। তো তোমরা দেখো ইনস্ট্যান্ট আমার মুখটা কতটা গ্লো করছে, ওই জন্যই এই ফেস প্যাকটা আমার এতটাই ভালো লাগে। তো আমার আর কিছু লাগাতে দরকার হয় না, এই ফেস প্যাকটাই আমার এনাফ। দারুণ একটা ফেস প্যাক। তো দেখো, আমার স্কিনটা ভীষণ ড্রাই, তো যাই করি না কেন লাস্টে ময়েশ্চারাইজারটা আমাকে লাগাতেই হয়। তো দেখো, আমি মুখে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর স্কিন ড্রাই হোক আর অয়েলি হোক, সবাইকে ময়েশ্চারাইজারটা লাগানো তো খুবই দরকার, তাতে স্কিন ভালো থাকে।